ভাবে রাস্তা জাম করার খবর করতে গেলে সাংবাদিকের হুমকি আলু ব্যবসায়ী, অবশেষে পুলিশের হাতে আটক। রঘুনাথপুরে দীর্ঘদিন ধরে রঘুনাথপুর পৌরসভার অন্তর্গত 4 নম্বর ওয়ার্ডের হাটতলা মোড় এলাকায় আলু ব্যবসায়ী নো এন্ট্রি নো পার্কিং এর নিয়ম লঙ্ঘন করে বড় বড় ট্রাক দোকানের সামনে দাঁড় করিয়ে পুরো রাস্তা বন্ধ করে দেন। এই খবর পেয়ে দুজন সাংবাদিক বন্ধু খবর সংগ্রহ করতে গেলে নিজেকে এলাকার প্রভাবশালী ব্যক্তি বলে সাংবাদিকদের হুমকি দিতে শুরু করে আলু ব্যবসায়ী। অসংযত ভাষায় গালিগালাজ সহ প্রাণনাশের হুমকি দেন এই প্রভাবশালী ব্যবসায়ী। এমনকি তিনি দাবি করেন পুলিশ প্রশাসন হোক বা অন্য কেউ, তাতে কেউ কিছু করতে পারবেন না। তার নাম শ্যামাপদ দে। এমনকি ঘটনাস্থলে গিয়ে ওনার নাম জিজ্ঞেস করলে এলাকার মানুষ তার নাম বলতে ভয় করছিলেন। এই খবর জানার পর ছুটে আসে রঘুনাথপুর থানার পুলিশ। এরপরে তিনি সবার কাছে ক্ষমা চাইতে শুরু করেন। তবে এলাকাবাসীর অভিযোগের ভিত্তিতে পুলিশ তাকে আটকও করেন। তার বিরুদ্ধে নো এন্ট্রি ভাঙার ও অবৈধভাবে পার্কিং করার অপরাধে মামলা রুজু করা হয়। রঘুনাথপুর পৌরসভার প্রশাসক তরুণী বাউরি জানান, নিয়ম অনুযায়ী শহরের সকাল 6টা থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত যে কোনো ধরনের ভারী পরিবহন প্রবেশ করা নিষেধ। তুমি দাদাগিরি করছো নাকি? হ্যাঁ, এখানে দাদাগিরি করছো। তুমি দাদাগিরি করছো রাস্তার সাথে। তুমি ওই কিন্তু এসে রাস্তাটা কি আছে? আমি রাস্তা, আমি তো ফিরাছি, আমিও ফিরাছি তো। হ্যাঁ, আমি ফিরাছি। তুমি গেলে না, আমি ফিরাছি। গাল দেবে? হ্যাঁ, গাল খাই। গাল দিল? গাল দিল? কে গাল দিল? তুমি দিল তো। বাজে কথা বলো না, বাজে কথা বলো না। কোন কথা বাজে বলছি? কে তোমাকে গাল দিল? ফিরাছি না। কথা বলি নাই, বাজে বলবো আমরা। কি করে নেবে? রাস্তা বন্ধ করতে পারো না? বহুত অসুবিধা আছে, গাড়ি জ্যাম হয়ে যায়। কিন্তু এখানে মিউনিসিপালিটি কোনো কাজ করে না। মিউনিসিপালিটি মানে বলে বলে ঠকিয়ে গেছে, তাও কোনো কাজ করে না মিউনিসিপালিটি। ইয়া ছিল ফিরার অসুবিধা, হাত ধরা ফিরার অসুবিধা। লোক এমার্জেন্সির যদি রুকি যায় তাও ফিরাইতে পারবে না। এমনি অবস্থা হয় এখানে এই হাটতলার। আমার নাম হলো গৌতম বি, 4 নম্বর ওয়ার্ড। পুরুলিয়া থেকে সত্যজিৎ ব্যানার্জির রিপোর্ট, টাইমস বাংলা।